খালা, ভাস্কর হিসেবে আমরা সবাই আপনাকে চিনি, কিন্তু আপনার এই যে শিল্পবোধ বা শৈল্পিক দিকটা আপনি কখন নিজের কাজের মাধ্যমে বুঝতে পারলেন বা আপনার প্রকাশ হলো কিভাবে? এটা প্রকাশ হলো যখন মানে যুদ্ধের পরবর্তী সময়টা আমার খুব ভালো কাটছিল না, খুব উন্মনা, তখন আমি আমার হাজবেন্ড খুব সুন্দর জায়গাতে বদলি হলেন, যশোর থেকেও 21 মাইল দূরে একটি গ্রামে। আমি আমাকে আমার হাজবেন্ড ওখানে একটা স্পিনিং মিলে ওখানে জেনারেল ম্যানেজার হয়ে গেলেন। কি যে বিশাল একটা জায়গা আর ভাঙাচোরা বাড়িটা, ওই বাড়ি ঠিক করতে আমার মানে একটা পিএইচডি করে আসতে এরকম অবস্থা। সেটা আমি ঠিক করে নিলাম, করার পরে আমার যে কি একটা স্বস্তি, ঢাকা থেকে এই বন্ধুরা ওরা যেত, কিশোর কামাল, জাহানারানী সি, হ্যাঁ, টুলু, সুফিয়া কামাল খালাম্মা, সকলে আমার ওই বাড়িটাকে এত সুন্দর করে মুখর করে রাখতেন যে আমি আমার ওই কাজগুলো তখন তৈরি হয় এবং ওনারা সবটা দেখে মুগ্ধ হতেন। আমি পাতা সাজিয়ে তার সাথে আমার ফুলের শুকনো পাতার সাথে ফুল সাজিয়ে ইকেবেনা করতাম, তারপরে যা দেখতো তাই। তখন থেকেই বন্যা বলতো যে ফিরসাপা মানে আপনি পাহাড় থেকে মাথা পড়লেন আপনার শিল্প, আপনি এইটাই আমাকে তুলে ধরলেন শিল্পী এস এম সুলতান। আচ্ছা, শিল্পী এস এম সুলতান এলেন, এসে বললেন যে আপনি তো অনেক প্রশিক্ষণ আপনার, আপনি তো অনেক এক্সপেরিমেন্ট করেছেন। আমার সুলতান ভাই যখন উনি শুনলেন যে আমার কোনো এক্সপেরিমেন্ট নাই, আমার কোনো প্রশিক্ষণ নাই আর্টের উপরে, তখন উনি অসম্ভব উনি মুগ্ধ হলেন এবং আমার যশোরের চারুপীঠের উদ্যোগে মাহবুব জামাল শামীম ওরা মিলে ঢাকার কিছু চারুপীঠের ছেলেমেয়েরা যশোরের আর্টিস্ট, তারা সবাই মিলে আমার একটা এক্সিবিশন করলো 90 সালে। আচ্ছা, এবং এই এক্সিবিশনটা করার পরে শিল্পী এস এম সুলতান যে বক্তব্য রেখেছিলেন, তো আমার কাছে ওইটা ধারণ করার মতো কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু ওটাই ছিল আমার জন্য একটা বিশাল উপহার, অনুপ্রেরণা। হ্যাঁ, অনুপ্রেরণা। এবং শিল্পী এস এম সুলতান বলেছেন যে তোমার মধ্যে যে অ্যাস্থেটিক ভাবনাটা আছে এটাকে কখনো তুমি ছেড়ে যাবে না। একজন নারী হিসেবে আপনার কি মনে হয় যে নারী নিজস্বতা নিয়ে বেঁচে থাকার জন্য, সমাজে প্রতিষ্ঠিত এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তার কি করা উচিত? আত্মবিশ্বাস। এবং আমার মনে হয় নারী নিজেকে নারী না ভাবলেই পারেন, নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি ঠিক অতটা নারীবাদী নই। আমি আমার এটা জানা হয় যে অনেক পুরুষই কিন্তু এই সমাজে নির্যাতিত, তারা বরং বলেন না, কিন্তু নারীরা যেহেতু সমাজগতভাবে সত্যিই তাদের নির্যাতন, একটা সমাজ তাদেরকে সত্যি নির্যাতনে রেখেছে, আমিও একজন নির্যাতিত নারীর সন্তান, সেই হিসেবে আমি মনে করি যে আমার মায়েরও এটা আমি মাকে আমি অপরাধ মনে করি, অভিযোগ আনবো মায়ের প্রতি যে উনি ঘুরে দাঁড়াননি কেন, এত প্রগতিশীল হওয়া সত্ত্বেও উনি কেন ঘুরে দাঁড়িয়েছিলেন না, এটা যেমন আমার অভিযোগ। আমার সেরকম মনে হয় আমার বোনদের, আমাদের সকল নারী সমাজের প্রতি একটা কথাই যে নারী মানে ঔদ্ধত্যপূর্ণ অবস্থানে নয়, নারী যেহেতু মাতৃজাতি এবং তাদেরকে সহনশীল এবং মানবতা সম্পন্ন, এবং তারা যেহেতু একটি সন্তানকে তারা পৃথিবীতে আনতে পারেন, সুতরাং নারীর আর পুরুষের কিন্তু অবস্থানটা এক নয়, নারী অনেক উপরের। নারীরা যে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে আসছে, শোষিত অবস্থায় তাদের নিজের জীবনকে বেছে নিয়েছে বা মেনে নিয়েছে, সেখান থেকে আসলেই তার নিজস্ব সত্তাকে প্রকাশ করার জন্য আপনার মতো মানুষকেই তারা চোখের সামনে দেখতে পাবে এবং বুঝতেও পাবে। অনেক ধন্যবাদ আপনাকে।